খুলনা ডুমরিয়া থেকে বিভিন্ন ব্যান্ডের অর্ধ কোটি টাকার নকল কীটনাশক জব্দ করেছে প্রশাসন নকল কীটনাশক কারখানা মালিক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব না হলেও তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা নকল কীটনাশক তৈরির মূল কোতাকে আটক করতে অব্যাহত রয়েছে পুলিশ অভিযান বিস্তারিত দেখুন খুলনা প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চল ও ডুমরিয়া প্রতিনিধি দীপ্তিমান বাপীর পাঠানো প্রতিবেদনে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রাম থেকে বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করেছে উপজেলা প্রশাসন নরনিয়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির পাঁচটি কক্ষ ভাড়া নেয় একই উপজেলার বানিয়াখালী গ্রামের হেলাল নামের এক যুবক স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে লোক আড়ালে কীটনাশক তৈরি করে করে বিভিন্ন কোম্পানির লাগিয়ে বাজারজাত আসছিল হেলাল গেল বুধবার প্রশাসন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় নকল কীটনাশক তৈরি কারখানায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মূল হোতা হেলাল কারখানায় পাঁচটি কক্ষে স্থানীয় জনগণ ও পুলিশ পাহারায় রাখা হয় পরবর্তীতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফ আসিফের নেতৃত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সাংবাদিকবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি এলাকাবাসীর উপস্থিতিতে পাঁচটি কক্ষের তালা ভেঙে কীটনাশক তৈরির কেমিকেল টাটা ক্রফ কীটনাশক কোম্পানির একাধিক নকল কীটনাশক বোতল সহ বিভিন্ন ব্র্যান্ডের বোতল প্যাকেট ড্রাম ও সরঞ্জাম জব্দ করেন এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাদের সাথে জড়িত প্যানেল কোড এর ধারা মতে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে বাড়ির মালিক ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মোহাম্মদ আলী মোরলের ছেলে মাহবুবুর রহমান মোরলকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ভ্যান চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এছাড়াও নকল কোম্পানি মেসার্স জেনারেল এমডি হেলাল ও বাড়ির মালিক মাহবুবুর রহমান মোরলের ছেলে রাব্বি মোরলের নামে নিয়মিত মামলা করা হয় এ সময় প্রায় পঞ্চাশ লাখ টাকার নকল কীটনাশক ও কীটনাশক তৈরি সরঞ্জামাদি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয় এ ব্যাপারে টাটা ক্রফ কোম্পানির এমডি জানায় নকল কোম্পানিতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার নকল কীটনাশক ও কীটনাশক তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে প্রশাসন এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন